ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে একজন মহিলা এসে, তিনজন মহিলা এসে বলতেছে, হুজুর পুরুষ মানুষ চাইতে বিয়ে করতে পারে আর আমরা নারী হয়ে চাইতে বিয়ে করতে পারি না, কেন হুজুর অনুমতি দেয় আজকে আমরা চাইতে বিয়ে করবো, দেখেন কি রাক্ষসী, কথা বুঝতেছেন না, রাক্ষসী দেখছে এইরকম রাক্ষসী তো কোনোদিন দেখি নাই, ওরে একটাই পোষায় না, আমাদের দেশে কিছু মহিলা আছে বাবা নিজে হুন্ড চালায় আর চাকরি করে, আমি আমি নিজের কামাই নিজে খাই, নিজেই আমি হুন্ড চালাই, আমার স্বামীর দরকার নাই, কে তোর স্বামীর দরকার হবে না, তোর মার হলো তোর কুকুর হলো তোর চাচির হলো তোর দাদির হলো তোর হবে না, তার মানে হলো তোর একটাই পোষায় না, কত কিসের ওয়াজ, হ্যাঁ একের ওয়াজ কর, খালি একের ওয়াজ না স্ত্রী করে ভালো, ভালো করে লক্ষ্য করে শোন, আল্লাহ আমাকে একটা মাস 30টা দিন সময় দেওয়া লাগবে, বলে ঠিক আছে হুজুর 30 দিন সময় দিলাম, 30 দিন সময় দিছে, 29 দিন গত হয়ে গেছে, রাত্রি প্রভাত তুলে বাজান আপনার 30 দিন হবে, আল্লাহর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ফায়সাল রমাদান আনতে পারে নাই, আল্লাহর রাত্রির বেলা তাহাজ্জুদ নামাজ পড়িয়া বৃদ্ধ আমার মুখের মধ্যে দিয়া সাহাবত আঙুলটা নাক বরাবর দিয়ে চিন্তা করতেছে, নবী রাসূলটা তখন চিন্তা ভাবনা করছে, এই আঙুল মুখের মধ্যে দিয়ে বাদাম শোকাইছে শুষিছে, সাহাবত আঙুল নাক বরাবর দিছে, আর এখনকার দমিয়ে মানুষ যদি বাদাম তেল শুনে পড়ে, একটা গরিবারা সিয়ারা বসে বসে বাদাম সিগারেট এরকম করে টান দেয়, কারণ সিগারেট খালি আমাদের বুদ্ধি মারে, কথা কয় না বুদ্ধিজীবী হয়, বুদ্ধিজীবীর কথা কোরআনের মধ্যে নাই, জ্ঞানের কথা কোরআনের মধ্যে আছে, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমাকে জ্ঞান দে, আল্লাহ আমার এইরকম টেনশন করে কাজা বলতেছে, আব্বা আপনি এরকম করেন কেন, বলে মা তিনজন চারজন মহিলা এসে আমাকে, তিনটা মহিলা এসে আমাকে প্রশ্ন করছে, পুরুষ চারটে বিয়ে করতে পারে মেয়েরা কেন পারে না, এইটার ফয়সালা আমি দিতে পারছি না, রাত্রি পড়বার চলেই তো মেয়েরা আসবে, আর কি উত্তর দেব, মেয়ে বলে আব্বা আপনি টেনশন করেন না, আমার উপরে দায়িত্ব সারিয়া দেন, আমি এর সঠিক ফয়সালা দিয়ে দেব, শিল্লে বলুন মার হাবা, মিয়া কেমন, মা ভালো ছিল দেখে মিয়া ভালো, হাদিসের জ্ঞান আছে, আর আমাদের দেশে মা পরে সৎ কামিজ, মিয়া পরে বাদল সৎ কামিজ, কথা বুঝতেছেন না, আছে না নাই, আমার ভাইয়ের আমার বাস্তব ঘটনা, শুধু আপনাদের কাছে বলতেছি, প্লিজ এই কথা কারোর কাছে প্রকাশ করেন না, আমাদের এলাকার ঘটনা, একটা লোকের দুইটা ছেলে, একটা ছোট্ট ছেলে বদল ঢাকা বাদল চাকরি করে, বড় ছেলে ছোট ছেলের অনুপস্থিত, বড় ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে, মোবাইল করে বলতেছে, বাবা আগামীকাল তোমার বড় বাড়ি বিয়ে হবে, তুমি তাড়াতাড়ি আসো, বলে মা আমি সরকারি চাকরি করি, ইচ্ছা করলে আমি আসতে পারবো না, ছোট ছেলের অনুপস্থিত, বড় ছেলের বিয়ে হয়ে গেছে, বিয়ের 2 দিন পর ছেলেটা 2 দিনকার ছুটি নিয়ে বাড়িতে আসে ভাবিকে দেখতে, বাইটা সেটাকে ভাবি না, বলে মা আমি ভাবিকে দেখতে আসি, ভাবি কই কই তোমার ভাবি গেছে, তোমার মা ওই বাড়ি, কয় মা রে ভাবিকে দেখার জন্য তো আসছি, 6 মাস আর আমি ছুটি পাবো না, বাড়ি দেখেই যাবো, বলে বাবা তোমার ভাবি বাড়িতে তোমাকে নিয়ে যাবে, তো এমন কোনো লোক নাই, তবে লোকেশন দিয়ে দিছে, এই রাস্তা দিয়ে যাবে, যা দেখবে অমুক গ্রামে
গ্রামের পাশে একটা বটের গাছ আছে, বটের গাছের পাশে একটা বেকি একটা ঘর আছে, তারপরে ডান পাশে একটা দোকান আছে, ওইটাই হলো তোমার মা ওই বাড়ি। আমি মোবাইল করে দেই বিয়ের কাছে, মোবাইল করছে বিয়ের আমার, আপনার পুত্র ধরছে ভালো করে আদর যত্ন করিও। কথা বুঝতেছেন না? যা বলছিল আমার কিছু করে না, বলে বাবা আমি তোমার বিয়ে হই নে, আমি তোমার মা ওই হই। তিনটে মহিলা এসে উপস্থিত হয়ে গেল। হুজুর, আমার আমরা যে প্রশ্ন করেছিলাম, পুরুষ রাখতে বিয়ে করতে পারে, নারী রেখে না পারে না, হুজুর অনুমতি দেন। বলে আমি এই প্রশ্নের উত্তর দিব না, আমার মিয়া দিবে। চিন্তা করতেছে তো নারী আমাদের পক্ষে দলাদার কথা বলবে, নারী রেখো নারীদের পক্ষে বাদল কথা বলে, কথা বুঝতে চাই না। একদিন দেখলাম মিছিল করতেছে, নারী পুরুষ সমান অধিকার চাই, নারী পুরুষ সমান সমান অধিকার। আমি বললাম নারী পুরুষ যদি সমান সমান অধিকার হয়, তাহলে বকরি আর গরু দিয়ে কিনা দেওয়া যাবে? কথা কয় না? আমি ছোটবেলায় নাঙ্গলও বৈশি করি, গৃহস্থর ছেলে তো দেখা যাইতেছে না, দেখবেন আপনার এলাকার মানুষ আমার তো চেনে নি আর জানেনি। ছোটবেলায় নাঙ্গল বৈশি একটা গাবি আর একটা সার গরু, এরে গরু, কথা বুঝতে চান না। আমার আব্বা বলছে, বাবা যে জায়গা খোঁড়া আছে মাঝখানে রশি রশি লাগে, তা আইডিয়া দিলে একটু বেশি করে দেখো, এই আইডিয়া গরু সার গরু কেন বেশি দেব? কয় গাবি গরু দুইটা জিনিস দেয়, কারণ কি দেয়? কয় এক নাম্বার দুধ দেয়, দুই নাম্বার বাছুর দেয়। আইডিয়া কিছুই দেয় না, আইডিয়াকে একটু বেশি দেও, আইডিয়া বেশি দিয়ে বাদান নাঙ্গল বাদান বাইছি। আর এখন যদি আপনার বকরি যদি বাদান, বকরির গলায় জোঙাল জোঙাল দেই, গরু গলায় জোঙাল দিয়ে যদি বাদান চালায় বকরি, ওই একবার নাঙ্গল ঠাসি দিয়ে ধরব, বিয়ে করে বকরি মরে যাবে। কথা কয় না? কথা কয় না? তাহলে বকরি আর গরু যদি জোয়ালে যদি না পড়ে, ঠাসি লাগে বিয়ে করে যদি কাজ করি, দেশে দিন বেশি হবে, কোনদিনও বন্ধ হবে। আপনার বিড়াল চেনেন না বিলেই কবি বিড়াল? এই বিড়ালের নাকে যদি সুটকি বাঁধতে দেওয়া যায়, বাঁধতে দিয়ে যদি বলা যায় সুই বিড়াল রে, 340 দ্বারা আইন জারি করলাম, খবরদার সুটকি খাবি না, সুযোগ পাই দেখে বিড়াল ওই সুটকি ছাড়িয়ে দিবে। কথা পান না কে? তাহলে নারী যদি ডান পাশে থাকে, বাম পাশে নারী যদি থাকে, আর মাঝখানে যদি পুরুষ থাকে, ও যদি বেটা সারাল হয় নিকেল তুলি ওর দিলেন, যদি বেটা সাল হয়ে থাকে, ও বিষয় এক পেলে তাকাবে, এক ঘটনা গটাই সারবে। কথা কয় না? কথা কয় না? ঈদ বিদিন বন্ধ জীবনে হবে না, ঈদ বিদিন বন্ধ হবে নারীরা ব্যবসা করতে পারবে, বাণিজ্য করে ভোগ করতে পারবে, চাকরি করতে পারবে, সব কাজ করতে পারবে, কিন্তু নারীদের যে শালীনতা আছে, যে পর্দা আছে, কোরআনের যে পর্দা আছে, কোরআনের যে বিধান আছে, এই বিধান অনুযায়ী যদি নারীরা যদি রাস্তা দিয়ে চলে, যদি কাজকর্ম করে, তাহলে কোনোদিনও নারী দর্শন হবে।
তাহলে সব সময় আইন পাস করিয়া বিড়ালের নাকের কাছে যদি সুটকি দিয়ে যদি আইন পাস করে দিই, বিড়াল সুযোগ পাইলে কি সুটকি রাখবে না সালাম করবে? কথা কয় না, ঠিক তাই। হ্যাঁ, নারীদের অধিকার আছে। একজন নারী মানে মিছিল করে আছে, পুরুষ আর নারী সমান অধিকার চাই, অধিকার চাই, অধিকারে মিছিল করে বাড়িতে বাড়িতে ইতিমধ্যে জরি তুমন উঠে আসছে। এমন জ্বর আর বৃষ্টি, মানে ঘরে দরজাই খোলা যাচ্ছে না। স্বামী পেশারের চাপ দিছে, বিবিধ বলতেছে নারী পুরুষ সমান অধিকার আছে, এখন আমার পেশারের চাপ দিছে, এখন তুই আমার কাঁধে আমি জানলা দিয়ে কাজ দেখাই, কথা বুঝতেছে আমরা। তার বউ কেরামেরা করে কাঁধে নিছে, লিয়ে জানলা ধরে যেমন প্রসাব করছে, খানিক পরে বড় পেশারের চাপ দিছে, জানলা তো খোলা, দরজা তো খোলা যেতেছে না বৃষ্টি, তাহলে তুমি আমার কাঁধে আমি তো তোমাকে লিছি, এও কাঁধে নিছে, কাঁধে পেশাব করছে গা বইয়া, কথা কি বুঝতেছ না? আমার কথা বুঝছ না? তাহলে সব কাজ সব মানুষকে দিয়ে হয়? কাঁধে নিয়ে একজনের পোশাক প্রদান দেবে, আর একজনের কাঁধে নিলি সারা শরীর গোসল হওয়া দেবে, কথা বলবে না, কথা বলবে না। ভালো করে লক্ষ্য করে শুনুন, তুমি এর পক্ষে কথা বলবে, আল্লাহ তো বলছো করোনা বিভূত কন্যা ওলা তাবারুজ না তাবারুজুল জাহিয়াতিল উলা, আল্লাহ বলছে ও নারীরা তোমরা জাহিলিয়া যুগের নারীদের মতো তোমরা বেপর্দাভাবে রাস্তা দিয়ে চলো না, রাস্তা দিয়ে তখন যাবে তোমরা বোরখা লাগাইয়া রাস্তা দিয়ে যাবে, মানুষ দেখে যেন তোমাকে বলে বুবু আম্মা খালা আম্মা চাচি আম্মা। আর এখন মেয়েরা যতই শিক্ষিত হচ্ছে ততই কাপড়ের আপনার কাপড়ের ফুলগুনি খালি উপর দিকে বাজানো উঠতেছে, এখন কি জানি আগেকার মা কিনতে দেখছি, আপনার যদি আপনার দশার যদি কাপড় হইতো সর্ব শরীর ডাকত, এরপরে বাদাম বড় করে গোমতা দিত, আর এখনকার মেয়েদের সাড়ে পনেরো শাড়ি, তারপরে এমন জায়গা বসে, তারপরে গাল ডাকতে শাড়ি সব পরে, কথা কয় না, কথা কয় না, এমনি শ্বাস করতে গেছি। তাহলে পর্দা দেখার কথা কে বলছে? জোর কর, আল্লাহ বলছে। ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে মেয়েটা চুল, মেয়েরা যখন রাস্তা দিয়ে চলবে মেয়েদের বাদন আপনার সর্বস্ব পুরুষের লাভির থেকে আপনার এই কাপড় উপর পর্যন্ত কাপড় পরা বাদন, কাপড় পরা প্যান্ট পরা লুঙ্গি পরা বাদন ফরজ, আর মেয়েদের মাথার থেকে পায়ের টাকনা পর্যন্ত ডাকা হলো বাদন ফরজ। এখন মেয়েরা কি যেন পায়জামা বের হচ্ছে, নাম হলো প্লাজোর, এরপরে বাজান, যখন বাজান আঁঠু আর টাকনার মাঝখানে যখন রাখে দেখলেই মনে হয় বক বক, কথা কয় না, কথা কয় না, একে ভালো দেখা যায়, আর সেই যে বলে যায় সি সি সি, তোদের কেড়ে রুশি বোধ না কেড়ে আলছো যা, এইগুলি কি মুসলমান মেয়েদের কাজ? খারাপ লাগতেছে কি ভাই? আমার তিনটে মেয়ে যখন বললেন আল্লাহর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলতেছে মা, তাহলে একজন আসো আর তিনজনকে এখানে দাঁড় করা রাখছে, আর একজনকে মসজিদে পাশে নিয়ে যাও, বলতেছে তুমি কয়টা বিয়ে করবে, কয় অনুমতি যদি দেন তাহলে আমি চাইতেই পারব, বলতেছে ঠিক আছে আমি তোমাকে অনুমতি দিলাম, আর তুমি চাইতে বিয়ে করবে, চাইতে বিয়ে যদি করো চাইতে স্বামী যদি একই বছরে চাইতে সন্তান চাই, তুমি কি চাইতে সন্তান দিতে পারবে? বলে না না, চারটে সন্তান দেওয়া কি সম্ভব হয়, তাহলে তোমার একটা বিয়ে যথেষ্ট, যাও সুবহানাল্লাহ কর না কে। ওই মেয়েটার রাস্তা দিয়ে চলে গেল, কোনো কথা না,
তিন দুই নাম্বার মহিলাটাকে ডাকা কইলো, ওগো মা তুমি কয়টা বিয়ে করবে? কয় অনুমতি দিলে আমি দুইটা করব। কয় ঠিক আছে, দুইটা স্বামীর সাথে যদি আপনাকে বিয়ে দেওয়া যায়, দুইটা স্বামীর সাথে যদি আপনি বহা সংসার করেন, আর দুইটা স্বামী একই বছরে একই দিনে এক দুই ঘন্টার মধ্যে একই দিনে তোমার সাথে মিলাফিস করলো, ফলে একটা সন্তান জন্মগ্রহণ করলো, ওই ছেলেটা দুইজন পুরুষের মধ্যে দুইটা স্বামীর মধ্যে কোন পুরুষটাকে আব্বা বলে ডাকবে? তুমি কি আব্বাটাকে বেছে বের করে দিতে পারবে? তাই একই দিনে যদি স্বামী স্ত্রী যদি মিলামিশ হয়, তাহলে কোন স্বামীর পর্যন্ত থেকে সন্তান জন্মগ্রহণ করবে? আর তোর এই সন্তানের আসল বাবা কে হবে? আমি তো বেছে বের করে দিতে পারবো না। তাই বেছে যদি না বের করে দিতে পারো, তোমার জন্য একটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বললেন না? আর পাটা আছে, আর পাটা আর একটা যখন আসবে রাখতে বলে, মা তুমি কয়তে বিয়ে করবে? না কয়টা করতেছ? ডেকে ডেকে বলতেছে, মা রে আমি বুঝতে পেরেছি আর দরকার না, একটা নারীর জন্য একটা বিয়ে যথেষ্ট, আর একটা পুরুষের জন্য চারটা পর্যন্ত বিয়ে করতে পারবে, কিন্তু আপনার চারটা শর্ত আছে। এক নম্বর শর্ত, শরীর স্বাস্থ্য ভালো থাকা লাগবে, দুই নম্বর যৌবন শক্তি থাকতে হবে, তিন নম্বর চারটা বিবি চারটা বাড়ি থাকতে হবে, চারটা বিবির সাথে এক নাম্বার কথা বলা লাগবে, বড়টার কাছে যা বলবে, বিবি রে তুমি বুড়ো হয়ে গেছো, এখন তো তোমার আর আমার দরকার নাই, ও তো জুয়ান মানুষ, কথা বোঝে না, কথা বোঝে না, এই কাম।